করছো? আলু কাটছি। আলু তুমি কি করতেছো? আমি আলু কাটতাছি। বসাক ম্যাডামের ভাষা বলতাছি। বসাক ম্যাডাম কত ভাষা জানে বলো তো? কত ভাষা জানে! বাঙাল ভাষা জানে, হিন্দি ভাষা জানে, বাংলা তো অবভিয়াসলি জানে, আবার মাঝে মধ্যে দু চারটে ইংলিশে ছুঁড়ে মারে। দেখি এখন ইন্ডিয়ায় কি চলছে। ফক চলছে না এখন, কেয়া, মৌমিতা, মৌ এইসব চলেছে। তবে মৌ মানে আমি মৌ না, ঠিক আছে? আর একটা মৌ আছে একদম বিন্দাস মৌ। আর এইসবই ইউটিউবে চলছে, তাই হাসাহাসি করছিলাম আমরা। এই যে আলু কাটছি, ব্রেকফাস্ট হবে, তো চলো তোমাদের একটু গুড মর্নিং করে দিই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মো ডিলাইট বেঙ্গলি ব্লগ, মানে m.d. বেঙ্গলি ব্লগ। আর আমার মোটি ভেঙে হেলে পড়ে যাচ্ছে, এটা আমার পুরনো মোটি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে ছোটবাবুকে আমি একদম ফার্স্ট মর্নিংয়ে, মানে 6 PM এ দিয়ে এসেছি। 6 PM কেন বলছি, 6 AM এ দিয়ে এসেছি বাস্কেটবলে। আজকে সুইমিংয়ে নিয়ে যাইনি, আজকে বাস্কেটবলে নিয়ে গেছি, কারণ ওর ম্যাচ আছে 29 তারিখে, অনেক দূরে খেলতে যাবে, তো সেই জন্য ওকে বাস্কেটে দিয়ে এসেছি। আর বিকেলে নিয়ে যাবো সুইমিংয়ে। আর এখন আমি ছোটবাবুর জন্য খাবার রেডি করছি, নাহলে এসে আমার গলাটা খ্যাচ করে কেটে দেবে। চলো খাবারটা রেডি করে নিয়ে আসছি, আবার তোমাদের সঙ্গে কথা বলতে। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তরকারি, চা, পরোটা, আর ওইদিকে দেখতে পাচ্ছ মুড়ি। ছোটবাবু তো অলওয়েজ মুড়ি খেতে পছন্দ করে, তাই ও খাচ্ছে মুড়ি আর আমরা খাচ্ছি পরোটা, তরকারি, চা। অনেক কষ্ট করে অফিসে যাচ্ছে। এই যে দিদি এখানে ঠ্যাং ছড়িয়ে সবজি কাটছে, বেগুনে পোকা আছে, শাকের ঘন্ট হবে, আর আর এখানে সোনা বাজার করে নিচে দিয়েছে। এই যে এটা হচ্ছে মোরলা মাছ, মোরলা মাছ দেখি কি করি। আর এই মাছের একটা আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি মতন হবে। তো চলো ঝটপট রান্নাটা করি, রান্নাটা করে নিয়ে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। দেখি কি কি রান্না করি, পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে সব কিছুই। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। তো ফাইনালি রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ধনেশ চচ্চড়ি করছি, ধানের চচ্চড়িটা বাকি আছে, ধানের চচ্চড়িটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এখানে কিছুটা মাছ ভাজা এখনও আছে, অনেকটাই মাছ কেনা হয়েছিল, 500 প্রায়। আর এখানে করেছি হচ্ছে এই যে শুশনি শাক ভাজা, আর এখানে রয়েছে এই যে একটা চচ্চড়ি। দাও ব্যাক ক্যামেরা দেখে, ব্যাক ক্যামেরায় না দেখালে তোমার বুঝতে পারবে না। এক মিনিট এক মিনিট, এই যে এখানে কিছুটা মাছ ভাজা এখনও আছে, ধান চচুরিতে দেবো আর কিছুটা রেখে দেবো। আর এখানে শুশনি শাক ভাজা, আর এখানে রয়েছে হচ্ছে এই যে একটা ঝোল, ঝোল মানে একটু গায়ে দায়ে তেলাপিয়া মাছ না, অ্যারেন্টিকার মাছ। আর এখানে রয়েছে একটা চচ্চড়ি, নোটের শাকের চচ্চড়ি। ব্যাস এই হয়েছে আজকের মেনু। ঝটপট রান্নাটা সেরে নিই, ঢ্যাঁড়স চচ্চড়িটা এখনও বাকি রয়েছে। এই যে কষছি আলু ছড়া, ঢ্যাঁড়স চচ্চড়ি হচ্ছে এটা। বাড়িতে সব সুগার পেশেন্ট, তো সেই জন্য। তো চলো রান্নাটা করে আবার আসছি বিকেলবেলা, একদম রেস্ট নিয়ে তারপরে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। টাটা। এই দেখো কটা বাজে এখন, পাক্কা 3:30 বাজে। আর এখন এই টাইমে বাইরে বেরোনো মানে মৃত্যুর সমান, মানে এত কষ্ট হচ্ছে আমার যেতে, যে কি বলবো, কিন্তু যেতে হবে। যেহেতু সকালবেলা ছোটবাবু বাস্কেটবলে গিয়েছিলো, তো বিকেলে আমাকে সুইমিং ওকে করাতেই হবে, কারণ বেশি দিন আর সময় নেই হাতে, স্কুল খুলে যাওয়ার টাইমও হয়ে এসেছে। তো সেই জন্য আমি একদিনও গ্যাপ দিতে চাইছি না, মধ্যিখানে প্রায় 1 week গ্যাপ হয়ে যাবে ওর, ও যেহেতু বাইরে চলে যাচ্ছে খেলতে, তো সেই জন্য। তো ওকে নিয়ে যাই সুইমিংয়ে, সুইমিং থেকে আসি, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর তোমরা তো দেখতেই পাবে ও কেমন সুইমিং করছে, আমার ছোটবাবু হাত ছেড়ে সুইমিং করতে শিখে গেছে, সপ্তকও শিখে গেছে, ওও শিখে গেছে, উজানও শিখে গেছে। ওরা তিনটে বন্ধু একসঙ্গে ভর্তি হয়েছিল, তো তিনজনেই হাত ছেড়ে এখন সুইমিং শিখে গেছে। আমার তো ভীষণ 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 আনন্দ হচ্ছে, শুধু বড়োবাবুটা শিখে গেলেই হয়, ব্যাস আমার চিন্তা শেষ। কিন্তু আমার ভাই পারে না, সোনাবাবুও পারে না, মানে দুজনে এখনও সুইমিং পারে না। তো সোনাবাবুকে বলেছি যে এখানে ভর্তি হয়ে যেতে, শিখে নিতে সুইমিংটা, মানে খুবই দরকার সুইমিংটা। তো সেই জন্য ও বললো ঠিক আছে, যখন এসে অনেকদিন থাকবো তখন ভর্তি হয়ে যাবো, শিখে নেবো। আমি তো পারি, আমি তো সব কিছু দিক দিয়ে এক্সপার্ট, আমার পারি না এমন কোনো জিনিস হয়তো নেই, নেই বলা ভুল, অনেক জিনিসই পারি না, কিন্তু
করে নিই, চেষ্টা করি করার, আর আমি করেও ফেলি এইরকম একটা ব্যাপার। না বলে কোনো জিনিসটা আমার মধ্যে আমি রাখি না যে আমি পারবো না, আমি পারবই এরকমভাবেই আমি চলি। তো চলো চলো ওকে নিয়ে যাই, টাইমও হয়ে এসেছে, ওর পৌনে চারটের সময় স্যার যেতে বলেছে আর এখন মাঝে 3:30, যেতে 15 মিনিট টাইম লাগবে। চলো যাই। চপের দোকান দেখতে হয়েছে বলে মামা চপ কেনো, দাঁড়া মাছটা খুলি, বলছে চপ কেনো, এই চপ নিয়ে এসেছি, চপ নিয়ে এসেছি, চপ মুড়ি খাওয়া হবে আর একটু চা করবো, চা খাওয়া হবে, কেকটা অফ করে চলো। কি কষ্ট, কি গরম বাবা, চপ চপ মুড়ি খেয়ে আসছে আমি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো, চপ মুড়ি খেয়ে নিয়েছি, আর ছোটবাবু এখানে অনেক কষ্ট করতে বসে গেছে, ওর খুব কষ্ট হয়েছে কারণ ও আজকে সকালবেলা বাস্কেটে গিয়েছিলো, আবার আবার টিউশন, মানে হাতে বাস্কেটবল খেলে হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, হাতের এই ফিঙ্গারটা দেখো কেমন ফুলে গেছে, পুরো কালচিটে পড়ে গেছে, লিখতে পারছেন না, সুইমিংও করতে আজকে খুব কষ্ট হয়েছে, কিন্তু আজকে এপার থেকে ওপারও হয়েই গেছে ফাইনালি। কুট্টুসটা আমার ক্যাটকেও কুট্টুস বলি, একেও কুট্টুস বলি। তো চলো, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাত্রিবেলা রুটি করেছিলাম, ভাত করেছিলাম, অনেক কিছুই করেছিলাম রাত্রিবেলা, আর একটু ডাল সিদ্ধ করেছিলাম কারণ কালকে যেহেতু ভাত খাওয়া হয়নি সোনাবুর, ও আজকে ভাত খেয়েছে এসে, আর রুটি করা হয়েছিল আমাদের জন্য। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো চলো আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ অ্যান্ড গুড নাইট।